গ্রাম্য কথা এবং তাদের স্ত্রী পুরুষের দেহগত সম্বন্ধ নিয়ে তারা বিভিন্ন রকমের মানে রসালোপূর্ণ আলোচনা তারা থাকে, মত্ত থাকে এবং তারা তাদের মধ্যে তাদের বাহাদুরিটা তারা প্রকাশ করতে চায়। এতে তাদের জীবনে যে কত বড় ক্ষতি হয় সেটা তারা কখনো বুঝতে পারে না। কিন্তু সেই ট্রেনের মধ্যে যখন একজন কৃষ্ণভক্ত বৈষ্ণব কোনো কারণে যাচ্ছে কলকাতায়, সে যদি সেই ট্রেনের বগির মধ্যে ওঠে, সে হাজার লোকে হাজার কথা বললেও তার কানে কোনো কথা ঢুকবে না যখন সেই গভীর মনোযোগ দিয়ে সেই শ্লোক মুখস্থ করতে থাকে। কীভাবে কখন তার স্টেশন এসে যায় তখন পর্যন্ত তার চেতনা থাকে না। ওই 1000 লোক যখন ওই বাজে কথা আলোচনা করছে, গ্রাম্য কথা আলোচনা করছে, সাংসারিক কথা আলোচনা করছে, রাজনীতির কথা আলোচনা করছে, মন্ত্রীদের দোষের কথা আলোচনা করছে, তখন তার কানে আর কিছু ঢুকছে না, কারণ সে রাজ্যে নাই। তাহলে মনকে বাঁচানোর রাস্তা কী? মনকে দুষ্ট পথের আশ্রয় থেকে বাঁচানোর রাস্তা কী? কানকে দুষ্ট কথা শ্রবণের থেকে বাঁচানোর রাস্তা কী? যখন আমি এই শ্রীমৎ ভগবদ্ গীতার শ্লোক মনন করব, আমি যখন মুখস্থ করবার চেষ্টা করব, তখন আমার সব দিক থেকে সেফটি। যখন আমি গীতার শ্লোক উচ্চারণ করতে করতে রাস্তায় নামব, নিঃশ্বাসে দিয়ে বিশ্বাস নিই যে কোনো মুহূর্তে আমার মরণ হবে, কিন্তু গীতা শ্লোক পাঠ করতে করতেই যদি আমার দেহত্যাগটা হয় কী হবে? হ্যাঁ, ভগবদ রাজ্যে চলে যেতে পারবো। এত বড় সৌভাগ্য। গীতার বাণী ভগবানের বাণী, আর ভগবান হচ্ছে অভিন্ন। গীতার যে শ্লোকগুলো আমরা মুখস্থ করব, সেই শ্লোকগুলো ওয়ার্ডগুলো অর্থাৎ শব্দগুলো সব হচ্ছে কৃষ্ণ, কারণ কৃষ্ণ আর কৃষ্ণের কথা একই, অভিন্ন। তাহলে শ্লোকগুলিকে আমরা কৃষ্ণই ধরতে পারি। তাহলে কত বড় ভাগ্য আমার যখন সেই শ্লোক জীবাতে নৃত্য করবে, তখন আমার ভাগ্য গড়তে শুরু করবে। গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা আজকের থেকে আমাদের গীতা শ্লোক শুরু হোক। তো শ্রীমৎ ভগবদ গীতার 18টা অধ্যায়ের আজকের প্রথম শ্লোক যেটা শুরু করেছেন ভগবান, সেইটা মানে শ্রীমৎ ভগবদ গীতার যেটা শ্লোকটা প্রথম শ্লোক সেটা কি? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদা যুধুৎসব মামকাহ পাণ্ডবাশ্চৈব কিম অপূর্বত সৈন্য। এই শ্লোকটি কার কার মুখস্থ আছে হাত তুলে দিন। কার কার মুখস্থ আছে? হ্যাঁ, চারজন হাত তুলেছে, চারজন আর মুখস্থ আছে। আমাদের সকলার এই রকম প্রথম শ্লোকটাকে মুখস্থ করতে হবে, সকলার মুখস্থ করতে হবে। যদি বলো আমি লেখাপড়া জানি না, যার যার মোবাইল আছে ক্লাসে সবাই মোবাইল নিয়ে আসবে, যখন আমি শ্লোকটা বলবো আলোচনাটা করব সেই কথাগুলো রেকর্ডিং করতে হবে। কেননা আমি যখন শ্লোক বলবো তখন যে উচ্চারণগুলো করব, ওই উচ্চারণ আমি বলে চলে যাবো আর একরকম, তুমি মুখস্থ করে রাখবে আর একরকম। যখন এক সপ্তাহ পরে এসে দেখবো তোমার মুখস্থ হয়ে গেছে, তখন দেখবো তার মধ্যে তিন জায়গায় ভুল আছে, আর ওই ভুলটা যখন সারতে বলবো, ওই এক সপ্তাহ ধরে যে প্র্যাকটিস হয়েছে ওইটাকে ভোলাতে আরও 2 সপ্তাহ লেগে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, অতএব না, আমাদের প্রভু আমাদের এই শিখিয়ে দিয়েছে কি, তখন বলবে যে আমি ভুল মুখস্থ করেছি বলবে, তখন কি বলবে? প্রভু তো আমাদের এইরকম শিখিয়েছে, এই জন্য এই জিনিসগুলোকে কমপ্লিট করা দরকার। তাই প্রথম শ্লোকটা সকলে প্রথমে চেষ্টা করুন কি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধুৎসব মামকাহ পাণ্ডবাশ্চৈব কিম অপূর্বত সঞ্জয়। শ্লোকটি কে কাকে বলছেন? এই শ্লোকটি কে কাকে বলছেন? হ্যাঁ, ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন। স্থানটা কোথায়? স্থানটা হচ্ছে হস্তিনাপুর, ঘরের মধ্যে। আর যুদ্ধটা কোথায় হচ্ছে? কুরুক্ষেত্রটা কোন স্টেটের মধ্যে আছে? হরিয়ানা। তাহলে কোথায় হস্তিনাপুর? হচ্ছে দিল্লি। হস্তিনাপুরটা হচ্ছে দিল্লি, আর কুরুক্ষেত্র হচ্ছে হরিয়ানা। তাহলে কয়েক হাজার মাইল দূরে এখানে ঘরের মধ্যে সঞ্জয় আর ধৃতরাষ্ট্র বসে রয়েছেন, কথোপকথন হচ্ছে। আর দিব্য দৃষ্টি দান করবার জন্য ব্যাসদেব এসেছিলেন, যে তুমি তো চোখেও অন্ধ আর তুমি জ্ঞানেও অন্ধ, তাই কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার সর্বনাশটা তুমি নিজের চোখেই দেখ। ব্যাসদেবজি দিতে এসেছিলেন দিব্য দৃষ্টি ধৃতরাষ্ট্রকে, কিন্তু ধৃতরাষ্ট্র বললেন না না, আমি দিব্য দৃষ্টি চাই না, এই আমার সারথি সঞ্জয়কেই এই দিব্য দৃষ্টি দান কর। তখন ব্যাসদেবজি চিন্তা করলেন, বিধি বড় বলবান, ভগবানের যা ইচ্ছা তাই হোক। তখন ব্যাসদেবজি দিব্য দৃষ্টি দান করলেন কাকে?
সঞ্জয়কে। এখন আমরা যদি সামনের দিকে তাকাই দেখবো গাড়ি, আমরা যদি সামনের দিকে তাকাই দেখবো শ্বেত পাথরের দেয়াল, আমরা যদি সামনের দিকে তাকাই দেখবো সামনে পিকচার, এটা হলো দেখা। আর দর্শন কি? যখন পিকচারের দিকে নজর পড়লো, দেখলাম যে গুরুদেব বসে রয়েছেন, তখন ভাবনার মধ্যে চলে গেল গুরুদেব সাক্ষাৎ গোলকের মঞ্জরী, তিনি রাধারানীর নিজজন, তার আদেশে তিনি এ জগতে এসেছেন আমাদের মতো বদ্ধদিককে কৃপা করবার জন্য। ইনি মানুষ নন, ইনি সাক্ষাৎ ভগবানের নিজজন। দর্শন, এটা হলো দর্শন। আর দেখা কি? অনেক বয়স হয়েছে, কেউ মন্দিরে প্রণাম করতে এসেছে, বাবা সাধুটার অনেক বয়স হয়েছে, হ্যাঁ গো কবে মরে গেল গো, বুঝতে পারছ? তাহলে সে দেখছে একটা বুড়া লোক তার ছবিটা রেখে দিয়েছে, নিশ্চয়ই মরে গেছে কবে মনে হয়। দেখো কীরকম একটা দর্শন, সে দেখা, এটা দর্শন। এই হলো তফাত। তো যখন আমরা এইভাবে শাস্ত্র শিক্ষা লাভ করব, দেখো সঞ্জয় দেখছে কয়েক হাজার মাইল দূরে টিভির পর্দার মতো সমস্ত কুরুক্ষেত্রের ছবিটাই ঘরের দেয়ালের মধ্যে, চার দেয়ালের মধ্যে বসেই পুরো দেখতে পাচ্ছে। এই দৃষ্টিশক্তিকে বলা হয় দিব্য দৃষ্টি। দিব্য দৃষ্টি মানে কি? যা বাস্তব সত্য সেটাকেই দর্শন করার নাম হলো দিব্য দৃষ্টি। বাস্তব বস্তুর দর্শনে কোনো বাধা হয় না, এটাই হলো দিব্য দৃষ্টি। এই ক্ষমতাটা কে দিয়ে গেলেন? ব্যাসদেবজি দিয়ে গেলেন। ব্যাসদেবজিকে, ব্যাসদেব হচ্ছে ভগবানের সপ্তাবেশ অবতার, ব্যাসদেবজি হচ্ছে ভগবানের সপ্তাবেশ অবতার, তিনি এই দিব্য দৃষ্টির দান করে গেলেন সঞ্জয়কে। তাই সঞ্জয় এই দূরদৃষ্টিটা সম্পন্ন, অর্থাৎ দিব্য দৃষ্টিতে অত হাজার মাইল দূরে কুরুক্ষেত্রের ঘটনা, কে কী করছে, কে কী করছে, কে কে কী বলছে তাও পর্যন্ত পরিষ্কার শুনতে পাচ্ছে, আর কে কী করছে, কে কোথায় যাচ্ছে, কে কার সামনে যাচ্ছে, কে কী বলছে, সব দেখতে পাচ্ছে। ঠিক যেমন আমরা বাড়ির ঘরের মধ্যে বসে বসে টিভি দেখি, সেই ঘটনাটি এই রকমভাবে দেখছে। সেই জন্য হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধুৎসব মা মকাহ পাণ্ডবাশ্চৈব কিম অপূর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে মানে কি? কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়, কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রকে কি বলা হচ্ছে? ধর্মক্ষেত্র। তাকে সেটা হচ্ছে ধর্মের স্থান, কুরুক্ষেত্র হচ্ছে ধর্মের একটা স্থান। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধুৎসব, যারা যুদ্ধে জন্য প্রস্তুত হয়েছে, যুদ্ধের জন্য তারা এসেছেন, যুদ্ধের কামনা করে যারা এসেছেন তারা হচ্ছে যুধুৎসব সমবেতা, যারা সমবেত হয়েছে একসঙ্গে, সমবেতা যুধুৎসব মা মকাহ পাণ্ডবাশ্চৈব, আমার পুত্ররা, মা মকাহ মানে আমার পুত্ররা পাণ্ডবাশ্চৈব এবং পাণ্ডের পুত্ররা, কিম অকুর্বত সঞ্জয়, সঞ্জয় এখন তারা কি করছে, এই প্রশ্ন স্টার্ট হয়ে গেল। কে প্রশ্ন করলো? হ্যাঁ, ধৃতরাষ্ট্র প্রশ্ন। এইরকম পরপর কয়েকগুলো প্রশ্ন করতে থাকবে, আর ভগবান শ্রীকৃষ্ণ কথা বলতে শুরু করবেন শ্রীমৎ ভগবত দ্বিতীয় অধ্যায় থেকে, জ্ঞান দিতে শুরু করবেন। এত এখন শুধু প্রশ্ন চলতে থাকবে, তা এত প্রশ্ন আমরা মুখস্থ করব না, আমরা শুধু প্রথম শ্লোকটাই বাদ দিয়ে তো আমরা আগে যেতে পারবো না, এই প্রথম শ্লোকটা আমাদের মুখস্থ করতেই হবে। সেটা কি? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধুৎসব মা মকাহ পাণ্ডবাশ্চৈব কিম অপূর্বত সঞ্জয়। এবার আপনারা বলুন, আমি বলবো, আমার পরে পরে আপনারা বলবেন উচ্চারণ হলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধুৎসব মা মকাহ পাণ্ডবাশ্চৈব কিম অপূর্বত সঞ্জয়। এই শ্লোকটি আবার বলছি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধুৎসব মা মকাহ পাণ্ডবাশ্চৈব কিম অপূর্বত সঞ্জয়। এইটি হলো শ্লোকের উচ্চারণ। এই শ্লোকটা বাড়িতে প্র্যাকটিস করতে হবে, বাড়িতে গিয়ে গীতা খুলতে হবে, এবং এখন থেকে স্কুলের মতো পড়াশোনা করতে হবে। কি পারা যাবে? তো মায়েরা কারা কারা পারবেন? যারা যারা মনে মনে করছেন পারবো না, তারা ভয় পাবেন না, পরের দিন মনে করবে আমরা তো পারবো না, তো গিয়ে কী করবো, এরকম ভাবনা রাখবেন না।
যদি মুখস্থ করতে নাও পারেন তবু ক্লাসে আসবেন, ক্লাসে যেগুলো আলোচনা হবে সেগুলো শ্রবণ করলেই আমাদের মঙ্গল হবে। যারা লেখাপড়া জানে, যাদের বুদ্ধি আছে, তারা এটা শুরু করে দিই। কেন বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। ধরো যারা পাচ্ছে তারা দেখা গেল এক মাসের মধ্যে চারটে শ্লোক মুখস্থ করেছে, আমি এক মাসের মধ্যে একটা শ্লোক মুখস্থ করেছি, তাই বা কম কি, না হওয়ার থেকে অনেক ভালো। না এখানে মানের কোনো ব্যাপার নেই আর সম্মানের কোনো ব্যাপার নেই, কিচ্ছু না পারলে ভগবানের কথাটা তো শ্রবণ করতে পারবে, এই শ্রবণের ফলটা তো আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, ওটা তো আমার থেকেই গেল। এই জন্য ক্লাসে সবাই অ্যাটেন্ড করবেন, আর প্রত্যেক ক্লাসে আপনারা দয়া করে যারা লেখাপড়া জানেন প্রত্যেকে ডায়েরি বা খাতা কলম নিয়ে আসবেন, আর পারলে শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ একটা করে সবাই কিনবেন। ওটা দেখাও, এই 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 গীতাটা কিনবে, গীতা সকলের বাড়িতে থাকবে, কিন্তু এটা অত্যন্ত সহজ সরল এবং বোঝার পক্ষে অত্যন্ত সুন্দর, এবং প্রত্যেকটা শ্লোকের যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দের মানেগুলো আলাদা আলাদা করে ভাঙা আছে, আলাদা আলাদা করে ভাঙা রয়েছে। অতএব আমাদের বুঝতে এবং পড়তে সুবিধা হবে, যারা শিক্ষালাভ করবেন তাদের প্রত্যেকের পক্ষে অনুকূল হচ্ছে এই গীতাটি। সব গীতার শ্লোক একই, কিন্তু এর ব্যাখ্যাটা সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে প্রত্যেকটা ওয়ার্ড ভাগ করে পড়া। যাই হোক, এইরকম একটি শ্লোক আজকের আমরা শ্রবণ করলাম, আরেকটি শ্লোক দেওয়া হবে, দুটো শ্লোক দেওয়া হবে, হরে কৃষ্ণ, দুটো শ্লোক দেওয়া হবে। তো শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে কতগুলো শ্লোক আছে, এই দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্যযোগ। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়কে কী বলা হয়, আর প্রথম অধ্যায়কে কী বলা হয়, বিষাদযোগ। বিষাদযোগ কেন বলা হয় আর বর্ণনা করলাম না, কারণ অর্জুন গাণ্ডীব ছেড়ে দিয়ে রথের উপর বসে পড়েছিল যুদ্ধ করবো না বলে, কারণ সবাই আত্মীয়, এই আত্মীয়দের মেরে রক্তমাখা সিংহাসন আমি ভোগ করতে চাই না, এই দুঃখে গাণ্ডীব ছেড়ে দিয়ে রথের উপর বসে পড়েছিলেন। এবং সেই বিষাদ কাটানোর জন্য পুরো ১৭টা অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ ধাপে ধাপে একের পর এক স্টেপ বোঝাতে 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 অষ্টাদশ অধ্যায় পর্যন্ত চলে গেছেন। কথা কি বোঝা গেল কি, তারে অর্জুনের বিষাদ কাটাবার জন্য আত্মীয় স্বজনকে মেরে আমি রক্তমাখা সিংহাসন ভোগ করতে চাই না, কিন্তু বাস্তবিক পক্ষে এটা হলো অজ্ঞানতা। কেন, এই জগতে কেউ কোনোদিন কেউ কাউকে মারতে পারে না কি, সে প্রসঙ্গে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে কৃষ্ণ অনেক শ্লোক বলবেন। এই 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 অধ্যায়টাকে, এই অধ্যায়টাকে কী যোগ বলা হয় বললাম, দ্বিতীয় অধ্যায়কে কী বলা হয়, প্রথম অধ্যায় হলো বিষাদযোগ আর দ্বিতীয় অধ্যায়কে কী বলা হয়, সাংখ্যযোগ। সাংখ্যযোগ কথার মানে কী, সাংখ্য বলতে কী বোঝায়, সাংখ্যযোগ কথার মানেটা কী, না না সাংখ্যযোগ কথার মানে কী, সাংখ্যযোগ শব্দের অর্থ হল যেখানে আত্মার পরিচয় এবং দেহের পরিচয় দুটো পৃথক রূপে বর্ণনা করে অজ্ঞানতাকে দূর করা হয়েছে, সেটাই হলো সাংখ্যযোগ, আত্মতত্ত্ব এবং দেহতত্ত্ব। আমরা কী করি, আমরা যারা অজ্ঞান, আমাদের আমাদের বুদ্ধির হচ্ছে দেহাত্মবুদ্ধি। দেহাত্মবুদ্ধি মানে দেহকে আমি মনে করি, সবাই জগতের লোক কী মনে করে, দেহকে আমি মনে করি। তপন সন্ত, তখন আমরা কি তপনের আত্মাকে ডাকলাম, ওই দেহটাকে ডেকেই ডেকেছি আর তপন সাড়া দিল। এই যে সে দেহটাকেই আমি বলে জানি, দেহটাকে মা বলে জানি, দেহটাকে বাবা বলে জানি, দেহটাকে পিসমশা বলে জানি, দেহটাকে ছেলে বলে জানি, কিন্তু বাস্তবিক পক্ষে দেহ তো নয়, দেহটা পড়ে গেলেই আমরা বলি ও মা গো তুমি কোথায় গেলে গো, আমাদের ভাসিয়ে কোথায় চলে গেলে, কাঁদে মেয়েরা, তাই না? তো এই যে অজ্ঞানতা কীরকম, তাহলে গেলোটা কে, যা যাকে বডিটাকে তুমি মা বলতে, সেই মা তো শুয়ে আছে, বাবাকে মা তো শুয়ে আছে, তুমি কাকে বলছো? অতএব এখানে বাস্তবিক পক্ষে দেখা গেল যে আমরা ভুল কথা বলছি, যে গেছে সেই হলো আত্মা। কীরকম ভুল দেখো, সাংখ্যযোগটা বুঝতে সুবিধা হবে। দেহটা যদি আমি হই, দেহটা যদি আমি হই, তাহলে যখন হাত কেটে যায় তখন কী বলি, আমি কেটে গেছি বলি তো, তখন আমরা কী বলি, আমার হাত কেটে গেছে। কেন আমার, কারণ আমি আলাদা আমার আলাদা, বইটা আমার, বইটা কি আমি, কলমটা আমার, খাতাটা আমার, নামের ঝোলাটা আমার, তাহলে আমি আলাদা আমার নামের ঝোলা আলাদা,
এখন আমার হাত, তাহলে সেটা কী হবে? আমি আলাদা, আমার হাত আলাদা, আমি আলাদা, আমার মাথার যন্ত্রণা হচ্ছে। তাহলে তোমার মাথা মানে তুমি কি তোমার মাথা? হ্যাঁ, আমা কী সুন্দর হেলান দিয়েছে, হ্যাঁ মা, হরে কৃষ্ণ, সোজা হও, আরে কৃষ্ণ, ও মায়া গলা টিপে ধরবে। তাহলে কি হলো এখানে, একটা বাস্তব জিনিস শেখা গেল কি না? আমার হাত আর আমি এক জিনিস, আমি আলাদা, আমার হাত আলাদা, আমার মাথা, আমি আলাদা, আমার চোখ, আমার কান, আমার নাক, আমার চুল, আমার মাথা, আমার হাঁটু, আমার পা, সবটাতে কি আসছে? আমার। তাহলে আমি কই? আমি কই? তুমি তো তোমার মাথা, তা তুমি কই? এইখানেই মজা। এইটাকে বোঝানোর জন্য, এই দেহাত্মবুদ্ধি ধ্বংস করবার জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। কারণ ওই যে বডিগুলো দেখে অর্জুন গাণ্ডীব ছেড়ে দিয়ে বসে পড়েছে, ও বডিগুলো কেউ সেই লোক নয়, সকলের আত্মাটাই হচ্ছে সেই বস্তু। এই জ্ঞানের পরিপুষ্ট ধারণা হলো সাংখ্যযোগ। তাহলে দেহতত্ত্ব এবং আত্মতত্ত্বের বিশদভাবে জ্ঞান অর্জন করার নাম হলো সাংখ্যযোগ। সেই সাংখ্যযোগটাই হচ্ছে, সেই সাংখ্যযোগে মোট 72 শ্লোক আছে। সাংখ্যযোগে মোট কত শ্লোক আছে বললাম? 72 শ্লোক আছে। শ্রীমদ্ ভগবদ্ গীতার সাংখ্যযোগ খোলো। সাংখ্যযোগে প্রথম শ্লোক কী আছে? শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ কী শ্লোক আছে প্রথমে? কারো জানা নেই না? কতগুলো শ্লোক আছে বললাম? প্রথম শ্লোক কী আছে? তং তথা কৃপয়া আবিষ্টম অশ্রুপূর্ণ আকুলৈক্ষণম বিষিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। তং তথা কৃপয়া আবিষ্টম অশ্রুপূর্ণ আকুলৈক্ষণম, ভাষাটা এই শব্দটা কি উচ্চারণ করছে? এই উবাচকে সঞ্জয়, সঞ্জয় উবাচক, সঞ্জয় উবাচক, সঞ্জয় বলছে যখন অর্জুন বিষাদ করে গাণ্ডীব ছেড়ে দিয়ে রথের উপর বসে পড়েছে, তখনই বসে পড়েছে আর যুদ্ধ করবে না। গাণ্ডীবং সংস্থ হস্তা ত্যাগচৈব পরিদর্যতে ন সশক্লমী অবস্থা আতং ভ্রমতিব চমে মন নিমিত্তানি চপস্যানি বিপরীতানি কেশব, এই সমস্ত কথা বলে অর্জুন গাণ্ডীব ছেড়ে দিয়ে বসে পড়েছে। তখন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে, যখন অর্জুন বসে পড়েছে এমন সময় কী হচ্ছে? তম তথা